সম্মানীয় দর্শক দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ সংবাদে। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার জন্য। সিএএ চালু হবেই দিদি, বঙ্গ সফরে এসে মমতাকে চ্যালেঞ্জ শাহের। 24-এ লোকসভা নির্বাচনে দামামা বাজিয়ে ফের একবার নাগরিকত্ব আইন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অমিত শাহ। মঙ্গলবার কলকাতার সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়ে দিলেন কেন পশ্চিমবঙ্গকে পাখির চোখ করেছে বিজেপি। এ রাজ্য থেকে গতবারের থেকে বেশি আসনে জয়ের লক্ষ্যমাত্রা নিয়েছে গেরুয়া শিবির। মঙ্গলবার ন্যাশনাল লাইব্রেরির ভাষা ভবনে নিজের বক্তৃতায় তিনি বলেন, দেশের সব রাজ্যে বিজেপির সরকার তৈরি হয় যাতে সেটাই আমাদের লক্ষ্য, কিন্তু বাংলা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ রাজ্যে বিজেপির সরকার তৈরি মানে হলো অনুপ্রবেশকারীদের ঢোকা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া এবং অনুপ্রবেশকারীদের সিল করে দেওয়া। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাংলায় বিজেপি সরকার তৈরি হওয়া মানে গরু পাচার বন্ধ হয়ে যাওয়া, বাংলায় বিজেপি সরকার মানে শরণার্থীদের নাগরিকত্ব আইনের মাধ্যমে নাগরিকত্ব দেওয়া। এরপরই মমতাকে নিশ্চিত করেন শাহ, বলেন, দিদি বেশ কয়েকবার আমাদের শরণার্থী ভাইদের বিপথে চালনা করেছেন, সিএএ হবে কি না হবে আইন বানিয়ে থেমে যাওয়া নিয়ে কথা বলেন। আজ আমি সবার সামনে বলে যাচ্ছি, সিএএ দেশের আইন, একে কেউ রুখতে পারবে না, সবাই নাগরিকত্ব পাবেন। প্রসঙ্গত 2019 নির্বাচনে জেতার পর সংসদে এবং পরে রাষ্ট্রপতির হাত থেকে নাগরিকত্ব আইন বা সিএএ পাশ হয়, কিন্তু 4 বছর কেটে গেলেও এই আইনের রুল জারি হয়নি। মঙ্গলবার শাহ দাবি করেছেন, সিএএ বিজেপির অঙ্গীকার। বলেন যে ভাইয়েরা প্রতারিত হয়ে রাজ্যে রাজ্যে ঠাঁই নিচ্ছেন, যাদের ধর্মান্তরিত করার জন্য হুমকি দেওয়া হচ্ছে, তাদের মান সম্মান এবং সম্পত্তি রক্ষার দায়িত্ব সমস্ত হিন্দুস্তানির, তাই সিএএ চালু হবেই দিদি। উল্লেখ, গত 4 বছর ধরে আইনের রুল জারি না হওয়ায় ক্ষোভ দানা বেঁধেছে মতুয়া উদাস্তু সমাজের মধ্যে। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরও বিষয়টি নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বেশ কয়েকবার কথা বলেছেন, তাই আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপির কাছে মাথা ব্যথা হতে পারে মতুয়া ভোট। সেই ভোট ব্যাংক নিশ্চিত করতে সিএএ বড় হাতিয়ার, তাই ফের একবার সিএএ ধোয়া তুলে ক্ষোভ প্রশমনের চেষ্টা করলেন অমিত শাহ, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। বিজেপিতে পথ খুইয়ে কোন পথে, সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট অনুপমের। মাসখানেক ধরে বঙ্গ বিজেপি নেতৃত্বের একাংশের বিরুদ্ধে লাগাতার বাণ নিক্ষেপ করেছিলেন। একেবারে চাঁচাছোলা ভাষায় রাজ্য সভাপতি পদে সুকান্ত মজুমদারের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। দলের অন্ধ্রের দুর্নীতির অভিযোগে সোশ্যাল মিডিয়ায় ধারালো পোস্ট করেছিলেন নিয়মিত। এরই মধ্যে শাহ নাড্ডা রাজ্য সফরে এসে কেন্দ্রীয় সম্পাদকের পদ থেকে সরিয়ে দেন বিজেপি নেতা অনুপম হাজরাকে। এরপর ফের একবার সোশ্যাল মিডিয়াকেই হাতিয়ার করলেন অনুপম। দুদিনের জন্য হিমালয়ে যাচ্ছি, ফিরে যা বলার বলবো, প্রতিক্রিয়া অনুপম হাজরার। পদ খুইয়ে তাৎপর্যপূর্ণ দাবি করেছেন অনুপম হাজরা। তার দাবি, কিছু শর্ত মানলে আবার সব আগের মতো হয়ে যাবে। অপসারণের 3 ঘন্টার মধ্যে এমন বার্তা এসেছে তার কাছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করেছেন বিজেপি নেতা, কিন্তু এই পোস্ট মারফত কাকে টার্গেট করতে চেয়েছেন অনুপম তা স্পষ্ট করেননি। দলের একাংশের বিরুদ্ধে সরব হতে কোনো রাগ ঢাক রাখেননি তিনি, নাম করেই আক্রমণ শানিয়েছেন। তবে এবার আর কারো নাম নেননি, তবে তার তীর দলের অন্দরের কারো দিকেই, এমনটাই মনে করছে রাজনৈতিক বিশ্বকুরা। কিছুদিন আগে বঙ্গের পাদ্য শিবিরের শীর্ষ নেতারা যেদিন ব্রিগেড গীতাপাঠে অংশ নিয়েছিলেন, সেদিনও দুর্নীতি ইস্যুতে দলেরই একাংশকে নিশ্চিত করেন অনুপম হাজরা। গীতাপাঠ অনুষ্ঠানে টাকার বিনিময়ে ভিআইপি কার্ড বিলির অভিযোগ উঠে এসেছিল তার পোস্টে। সাম্প্রতিক অতীতে দলকে কাঠগড়ায় তুলে চোরমুক্ত বিজেপি চাই স্লোগান তোলেন তিনি। বিশ্বভারতীর ফলক বিতর্কে কথা বলেছিলেন। শান্তিনিকেতনে তৃণমূলের মঞ্চে পৌঁছে গিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত বিজেপির জাতীয় স্তরের পদ খোয়াতে হলো তাকে। এবার অনুপমের পরবর্তী পদক্ষেপ কী হবে, নানা জল্পনা শোনা যাচ্ছে রাজনৈতিক অঙ্গনে। এরই মধ্যেই অনুপমের দিকে খোসা এসেছে বিরোধীদের তরফে। তৃণমূল নেত্রী শতাব্দী রায় বলছেন, সত্য বলে কোপে পড়লেন। আবার সিপিএম নেতা সুজন চক্রবর্তীর খোসা, বিজেপিতে ধাক্কা খেলে তৃণমূলের দরজা খোলা। তবে বিতর্ক থেকে দূরে থেকে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলছেন, নেতৃত্বের যা ঠিক মনে হয়েছে করেছে।
2024 লক্ষ্যে বছরের শুরুতেই ময়দানে রাহুল। 14 জানুয়ারি থেকে শুরু ভারত ন্যায় যাত্রা। বছরের শুরু থেকে লোকসভা ভোটের পারদ চড়তে চলেছে। মোদীর অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের আগেই ময়দানে নামছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মণিপুর থেকে মুম্বাই ভারত ন্যায় যাত্রা শুরু করতে চলেছেন তিনি। আগামী 14 জানুয়ারি থেকে শুরু হবে সেই যাত্রা। এর আগে ভারত জোড়ো যাত্রা করেছিলেন রাহুল গান্ধী, সেটা ছিল কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত। তাতে বাদ গিয়েছিল উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকা। এই ভারত জোড়ো যাত্রার পরেই কর্ণাটকে বিপুল জয় পেয়েছিল কংগ্রেস এবং কার্যত দক্ষিণ ভারতে তারপরে বিজেপি মুক্ত হয়েছে। এর নেপথ্যে রাহুলের ভারত জোড়ো যাত্রা অনেকটাই ভূমিকা নিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিন নাগপুরে একটি পদযাত্রা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেই পদযাত্রা থেকে লোকসভা ভোটের আগে প্রচারের ময়দানে নামার কথা ঘোষণা করেছেন তিনি। রাহুল গান্ধী বলেছেন, হাম তৈয়ার হে। নাগপুর থেকেই এক প্রকার লোকসভা ভোটের প্রচার শুরু করার কথা ঘোষণা করেছেন তিনি। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেসের তাবড় নেতারা উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। 2022 সালের 7 সেপ্টেম্বর থেকে কন্যাকুমারিকা থেকে ভারত জোড়ো যাত্রা শুরু করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেটি কাশ্মীরে গিয়ে শেষ হয়েছিল 2023 সালের 29শে জানুয়ারি। 5 মাস ধরে চলেছিল সেই ভারত জোড়ো যাত্রা। শ্রীনগরের লালচকে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন তিনি। মণিপুরের ঘটনার পর তোলপাড় শুরু হয়েছিল রাজনৈতিক মহলে। সেই মণিপুর থেকেই ভারত ন্যায় যাত্রা শুরু করতে চলেছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কাজেই মোদী ময়দানে নামার আগেই রাহুল গান্ধী লোকসভা ভোটের প্রচার শুরু করে দিতে চাইছেন। 5 রাজ্যের বিধানসভা ভোটে একেবারেই খারাপ ফল করেছে কংগ্রেস। রাজস্থান, ছত্তিশগড় হাতছাড়া হয়েছে। মধ্যপ্রদেশেও তেমন কিছু করে উঠতে পারেনি হাত শিবির। এই 3 রাজ্যে কংগ্রেসের এই খারাপ ফলের নেপথ্যে রয়েছে অন্তর্দণ্ড বলে মনে করা হচ্ছে। রাজস্থান কংগ্রেসের হাত ছাড়া হওয়ার নেপথ্যে রয়েছে গেহলট পাইলট বিরোধ। অন্যদিকে কমলনাথ হারের দায় স্বীকার করে মধ্যপ্রদেশের কংগ্রেস প্রধানের পদ থেকে ইস্তফা দিয়েছেন। ছত্তিশগড়েও কংগ্রেসের পরাজয়ের নেপথ্যে রয়েছে সেই অন্তর্দণ্ড। 5 রাজ্যের বিধানসভা ভোটের খারাপ ফলের পরেই ইন্ডিয়া জোড়ের বৈঠক ডেকেছিল কংগ্রেস। সেই বৈঠকে খড়গেকে প্রধানমন্ত্রী পদের মুখ করার প্রস্তাব দিয়েছিল তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে প্রকাশ্যেই বিরোধিতা করেছে শরদ পাওয়ার। কাজেই ইন্ডিয়া জোড়ের অন্দরেও নেতৃত্ব নিয়ে বিরোধ রয়েছে। কাজেই কংগ্রেসকে একাই লোকসভা ভোটের ময়দানে বিজেপির বিরোধিতায় নামতে হচ্ছে। বিজেপির 15 জনের নির্বাচন কমিটি ঘিরে ধোয়াশা। শাহ কলকাতা ছাড়তেই বড় দাবি সুকান্তের, আর কয়েক মাস পরই নির্বাচন। এই আবহে বর্ষ শেষে রাজ্যে একসঙ্গে পা রেখেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা। এরই মাঝে দাবি করা হয় আসন্ন লোকসভা নির্বাচনের জন্য নাকি 15 জনের নির্বাচনী কমিটি গঠন করে দিয়েছেন শাহ নাড্ডা। সংবাদ মাধ্যমে যে তালিকা প্রকাশিত হয় তাতে ছিল না বাংলার 4 কেন্দ্রীয় মন্ত্রীর নাম। এই আবহে জল্পনা শুরু হয় রাজ্যের রাজনৈতিক মহলে। এই আবহে শাহ নাড্ডা কলকাতা ছাড়তেই এই কমিটি নিয়ে মুখ খোলেন সুকান্ত মজুমদার। স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, এই ধরনের কোনো কমিটি নাকি শাহ ও নাড্ডা গড়ে দিয়ে যাননি। শোনা গিয়েছিল রাজ্যে এসে 15 সদস্যের এক ভোট ম্যানেজমেন্ট টিম তৈরি করে দিয়েছিলেন শাহ নাড্ডা। প্রসঙ্গত বিধাননগরের এক হোটেলে বিজেপির 15 জন নেতা বৈঠক করেছিলেন শাহ নাড্ডার সঙ্গে। এরপরে জল্পনা তৈরি হয়েছিল। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, কোনো কমিটি তৈরি হয়নি। রাজ্য নির্বাচনী কমিটিতে কেন্দ্রের কোনো নেতার নাম থাকে না। সম্ভবত আজকের বৈঠকে কারা কারা উপস্থিত থাকবেন সেই লিস্ট আপনারা পেয়েছেন। আগামী দিনের রোডম্যাপ কী হবে 24-এর ভোটকে সামনে রেখে সেই কথা বলে গিয়েছেন তারা। যে 35টি সিটের টার্গেট, সেই টার্গেটকে সামনে রেখে আমরা এগোব। সুকান্ত উল্লেখিত কমিটি নিয়ে এদিন রাতে সাংবাদিকদের বলেন, আপনাদের কাছে সম্পূর্ণ ভুল তথ্য আছে। নির্বাচনের কোনো কমিটি তৈরি হয়নি। নির্বাচনের যে কমিটি টিভিতে দেখানো হয়েছে, মাননীয় অমিত শাহজি এবং জেপি নাড্ডাজির নামও নাকি তাতে আছে। রাজ্য নির্বাচনী কমিটিতে কেন্দ্রীয় কোনো নেতার নাম থাকে না। এই ধরনের কমিটিতে কোনো দিন রাষ্ট্রীয় সভাপতির নাম থাকে কি? এরপর লোকসভা ভোটের পরিকল্পনা প্রসঙ্গে সুকান্ত বলেন, 2024কে সামনে রেখে রাজ্যে ভারতীয় জনতা পার্টি কীভাবে এগোবে সেই রোডম্যাপ বলে গিয়েছেন তারা। তবে সেই রোডম্যাপের কথা আমি আপনাদের বলতে পারবো না, তবে তাদের বাতলে দেওয়া সেই রোডম্যাপ অনুসারেই আমরা চলব। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে 35টি আসনে টার্গেট দিয়েছিলেন, সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা এগিয়ে যাব।
এদিকে বিজেপির 35 আসনের লক্ষ্য নিয়ে কটাক্ষ করেছিলেন কুণাল ঘোষ। তৃণমূল মুখপাত্রের সেই কটাক্ষের জবাবে সুকান্ত মজুমদার বলেন, তিন পাবো কি জানি না, তবে 35-এর মাঝখানে পয়েন্ট বসালে 3.5 হয়। 19.5 বছর জেল খেটে এসেছেন। এদিকে 2021 সালে বাংলায় বারবার কেন্দ্রীয় নেতৃত্বরা এসেছিলেন, কিন্তু আশানুরূপ ফল হয়নি। এই নিয়ে সুকান্ত বলেন, আমাদের তার আগে তিনজন বিধায়ক ছিলেন, সেখান থেকে আমরা 77-এ পৌঁছেছি, তাহলে এবার কি হবে ভাবুন। এদিকে গীতা ফুটবল মন্তব্যের প্রেক্ষিতে সুকান্তের বিরুদ্ধে তৃণমূল যুব এদিন মিছিল করেছিল। সায়নী ঘোষের নেতৃত্বে হয় সেই মিছিল। সেখানে সায়নীর মন্তব্যে সুকান্ত বলেন, সায়নী ঘোষকে বলুন শিবলিঙ্গে কি পড়িয়েছিলেন তার জন্য আপনি কতবার ক্ষমা চেয়েছেন, আগে উনি নাক ক্ষত দিন। আমি বিবেকানন্দ সম্পর্কে কিছু বলিনি, আমি বলেছি তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে নিয়ে, এরা অর্ধশিক্ষিত। দলে কেন পথ খোয়ালেন অনুপম, মুখ খুললেন স্পেশাল 15-এ থাকা দিলীপ। লোকসভা ভোটে বাংলা থেকে 35 আসন জয়ের লক্ষ্য পূরণে 35 জনের ইলেকশন ম্যানেজমেন্ট টিম তৈরি করে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা। সেই টিমে রাখা হয়েছে দিলীপ ঘোষের মতো পুরনো নেতাকে, যিনি বঙ্গ বিজেপিতে কোণঠাসা বলে বেশ কিছুদিন ধরে জল্পনা তৈরি হচ্ছিল। অন্যদিকে মঙ্গলবারই কেন্দ্রীয় সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিজেপি নেতা অনুপম হাজরাকে। এই প্রসঙ্গে বুধবার মর্নিং ওয়াকের সময় দিলীপ ঘোষকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ওটা পার্টির সিদ্ধান্ত, আমাকেও সরিয়ে দিয়েছে এক সময়। মেদিনীপুরের বিজেপি সাংসদের আরও মন্তব্য, এটা সর্বভারতীয় সিদ্ধান্ত, আমাদের কিছু বলার নেই। বিজেপির রাজ্য সভাপতি ও সর্বভারতীয় সহসভাপতি একসময় দুটি পদেই দায়িত্ব সামলেছেন দিলীপ ঘোষ। তার নেতৃত্বে 2018 সালের পঞ্চায়েত ভোট ও 2019 সালের লোকসভা ভোটে বাংলায় চমকপ্রদ ফল করেছিল বিজেপি, কিন্তু তারপরও রাজ্য সভাপতি পদ থেকে সরতে হয়েছিল তাকে। তারপরে জল্পনা জোরালো হয় যে বঙ্গ বিজেপিতে গুরুত্ব কমছে দিলীপের, তারপর তাকে সরানো হয় বিজেপির জাতীয় সহসভাপতির পদ থেকে। সেই দিলীপকেই 2024-এর ভোটের আগে 15 জনের ইলেকশন কমিটিতে রেখেছে হাইকমান্ড। বুধবার দলের কেন্দ্রীয় সম্পাদকের পদ থেকে অনুপম হাজরাকে সরায় বিজেপি। মাসখানেক ধরে বঙ্গ বিজেপি নেতৃত্বের একাংশের বিরুদ্ধে লাগাতার গোলাবর্ষণ করে যাচ্ছিলেন অনুপম। রাজ্য সভাপতি পদে সুকান্ত মজুমদারের যোগ্যতা নিয়ে প্রশ্ন করেন তিনি। তাছাড়া দলের অন্ধ্রের দুর্নীতি ইস্যুতে পরের পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অনুপম। দলকে কারগোড়ায় তুলে চোরমুক্ত বিজেপি চাই স্লোগান তোলেন তিনি। বিশ্বভারতীর ফলক বিতর্কে শান্তিনিকেতনে তৃণমূলের মঞ্চে পৌঁছে গিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত বিজেপির জাতীয় স্তরের পদ খোয়াতে হলো তাকে। তাৎপর্যপূর্ণ হলো অনুপম যখন সুকান্ত সহ বঙ্গ বিজেপির একাংশকে সমালোচনায় ফলাফল করেছিলেন, তখন এই দিলীপ ঘোষই বলেছিলেন উনি দলের কেন্দ্রীয় নেতা, উনি নিশ্চয়ই অনেক কিছু জানেন, রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলে সমাধান করা উচিত।